যে কোন রাস্তা থেকে কিভাবে আসতে হবে, শিয়ালদা থেকে নর্থ সেকশন থেকে কিভাবে আসতে হবে, পুরো রাস্তাটার ভিডিওটা আমি দেখেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে ব্লগটা শিয়ালদা থেকে শুরু করছি। অনেকে কমেন্ট করেছিল দাদা শিয়ালদা থেকে বঙ্গবাসী কলেজে কীভাবে যাব, আজকে পুরো ভিডিওটা রাস্তাটা দেখাবো কোথা থেকে যাচ্ছি। এখন আমি সাউথ সেকশনে আছি, এখন যাব হেঁটে নর্থের ওদিকে। নর্থের ওখান থেকে কোন রাস্তা দিয়ে যাচ্ছি পুরোটাই দেখাবো তোমাদেরকে, সঙ্গে থাকবে সবাই। আর কলেজটা ঘুরে দেখাবো, বঙ্গবাসী কলেজের যে আমার আর একটা ভিডিও ছাড়া আছে, ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নেবে। আর এখন আমি কলেজের দিকে যাচ্ছি, সাউথ সেকশনে আছি, ওখান থেকে নর্থে যাবো। নর্থে কোন নাম্বার কত নম্বর প্ল্যাটফর্ম থেকে কোন দিক থেকে বেরোচ্ছি না বেরোচ্ছি সমস্ত কিছু দেখাবো। আর সঙ্গে থেকে সবাই শিয়ালদার মেন লাইনে চলে এসেছি সাউথ সেকশন থেকে। আমরা কোন দিক থেকে যাবো সেই রাস্তাটাও দেখাবো। 3 আর 4 নম্বর যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের উল্টো সাইডে ঠিক এই সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে যাব। এই 3 আর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে লাফলে এই সিঁড়িটা পাবে, সিঁড়ি থেকে সোজা এগিয়ে যাচ্ছি, এগিয়ে ডান দিকে যাব। ডান দিক থেকে গিয়ে আবার বাঁ দিক নেবো, বাঁ দিক থেকে আবার ডান দিকে, আবার ডান দিকে আসলাম, আবার বাঁ দিকে যেতে হবে, আবার বাঁ দিকে আসলাম, বাঁ দিক থেকে এখন সোজা যেতে হবে সোজা। এই যে বস ব্রাদার্স, এই সামনে যে বলি সোজা এগিয়ে যেতে হবে। ওই বৈঠকখানার লেন্থের ভিতর থেকে যাচ্ছি, আবার সোজা গিয়ে বাঁ দিকে যেতে হবে। আবার বাঁ দিকটা যেতে হবে আমাদের, বাঁ দিকে গিয়ে আবার ডান দিকে। আবার ডান দিকে আসলাম, ডান দিকে আসলাম, আবার ডান দিক থেকে আবার ডান দিকে। যারা নতুন আমাদের কলেজে ভর্তি হচ্ছে বা বন্ধুদের বলছি আসতে যাতে সুবিধা হয় শিয়ালদা থেকে নেবে, সেই কারণে ভিডিওটা শুধু রাস্তার ভিডিওটা আমি দিচ্ছি। এই আমাদের কলেজ, কলেজের এটা সেকেন্ড গেট, মেন গেট হচ্ছে বাঁ দিকে গেলে মেন গেট পাবো। ফাইনালি কলেজে চলে এসেছি, আমি আজকে এসেছি, আমি আর বান্ধবী এসেছি, আমরা আজকে এসেছি রেজাল্ট তুলতে। তার রেজাল্টটা তুলে নিয়ে বাড়ি চলে যাবো, ভিতরে যাই। আমাদের কলেজের ভিতর এই জায়গাটা হচ্ছে ডিএ কলেজের অফিস, আর উপরে যাই চলো। এটা হচ্ছে আমাদের কমন রুম, ঠিক আছে, আমাদের কমন রুমে দোতলা ডে কলেজের অফিস। এটা হচ্ছে ইউনিয়ন রুম, আর এদিকে আছে প্রিন্সিপালের রুম, আর বাঁদিকে টিচার রুম। এই যে আমাদের টিচার রুম, আমাদের প্রিন্সিপাল রুম। এটা হচ্ছে ডে কলেজের সেকেন্ড ফ্লোরে অফিস, এখানে রেজাল্ট সমস্ত কিছু এখান থেকে পাবে, অ্যাডমিট কার্ডে এই যে 201 নম্বর রুম। এটা হচ্ছে নিচে, আমাদের চারতলায় আছে এনসিসি রুম, পুরো একদম টপ ফ্লোরে। এই চারতলা থেকে শিয়ালদার কিছুটা ভিউ। এটা কলেজের অডিটোরিয়াম হল, এর মেরামত চলছে,
অডিটোরিয়ামের পাশের গলি থেকে যেতে হয় ক্যান্টিন, ক্যান্টিনের রাস্তা। এটা হচ্ছে আমাদের ক্যান্টিন, এখানে সব ছেলেরা আড্ডা আড্ডা মারতে পারবে। কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে যাব। তা তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, কলেজে কোন রাস্তা থেকে কীভাবে আসতে হবে, শিয়ালদা থেকে নর্থের সেকশান থেকে কীভাবে আসতে হবে, পুরো রাস্তাটার ভিডিওটা আমি দেখেছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।